যাদবপুর বিশ্ববিদ্যালয় বালিগঞ্জ সায়েন্স কলেজে ঘটনার জের র‍্যাগিং রুখতে শহরের বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কি ব্যবস্থা জানতে চায় কলকাতা পুলিশ। আগামী সপ্তাহে সব বড় শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে বৈঠক ডাকার নির্দেশ খবর পুলিশ সূত্রে। জয়েন্ট কমিশনার ক্রাইমকে নির্দেশ দিয়েছেন কমিশনার, কমিশনার নিজে সেই বৈঠকে থাকবেন বলেও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। র‍্যাগিং রুখতে শহরের বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ঠিক কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটাই জানতে চাইছে পুলিশ এবং সে কারণেই বৈঠক ডাকা হয়েছে আগামী সপ্তাহে। এই বিষয় নিয়ে আমরা আরো কথা বলে জানবো। পিয়ালি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। পিয়ালি, এই যে বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে র‍্যাগিং রুখতে কি ব্যবস্থা এটা জানতে তৎপর কলকাতা পুলিশ, কোন কোন প্রতিষ্ঠানকে ডাকা হচ্ছে আগামী সপ্তাহে, এখনো পর্যন্ত কি খবর রয়েছে? দেখো, কোন কোন প্রতিষ্ঠানকে ডাকা হবে এবং কবে ডাকা হবে এবং কোথায় সেই বৈঠক হবে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। গতকালকে কলকাতা পুলিশের কমিশনার তিনি জয়েন্ট সিবি ক্রাইমকে এই বিষয়ে নির্দেশ দিয়েছেন এবং মূলত বড় প্রতিষ্ঠান যাদবপুর হোক, কলকাতা বিশ্ববিদ্যালয় হোক, প্রেসিডেন্সির মতো যে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে যাদের আন্ডারে একটা প্রচুর কলেজ রয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয় জানা যে প্রচুর কলেজ রয়েছে এবং তার মধ্যে যেরকম বালিগঞ্জ সায়েন্স কলেজের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল, সেখানে হস্টেলে র‍্যাগিং এর অভিযোগ উঠেছে। ফলে এই রকম যে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে অ্যান্টি র‍্যাগিং কি কি ব্যবস্থা রয়েছে, অর্থাৎ র‍্যাগিং রোখার জন্য তাদের কাছে কি কি তারা তাদের কি সমস্ত নির্দেশিকা রয়েছে, তাদের সেই নির্দেশিকা পালন করা হয় কিনা, ইউজিসির যে গাইডলাইন রয়েছে সেগুলো মানা হয় কিনা, ফলে সব মিলিয়ে র‍্যাগিং রোখার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি কি ব্যবস্থা রয়েছে সেগুলো সম্পর্কে খোঁজ খবর নেওয়া এবং তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে কলকাতা পুলিশের তরফ থেকে কিছু পরামর্শ দেওয়া হতে পারে যে এই ধরনের ঘটনা ঘটলে, বিশেষ করে যে ধরনের অভিযোগ বা যে ধরনের ঘটনা অভিযোগ সামনে আসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার মৃত্যুর পর একাধিক ছাত্র তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা স্বীকার করছে, সেক্ষেত্রে এই ধরনের ঘটনা কর্তৃপক্ষের নজরে আসলে তারা পুলিশের সঙ্গে যোগাযোগ করা বা পুলিশের কাছ থেকে কি ধরনের সহযোগিতা পাওয়া যেতে পারে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। সর্বোপরি র‍্যাগিং রুখতে বা র‍্যাগিং আটকানোর মতন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি কি ব্যবস্থা রয়েছে সেই বিষয়গুলো জানার জন্য কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে এই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামী সপ্তাহেই এই বৈঠক ডাকতে বলা হয়েছে কলকাতা পুলিশের জয়েন্ট সিবি ক্রাইমকে এবং কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল তিনি নিজে সেই বৈঠকে থাকবেন বলে সূত্রের খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।